হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর তোমাদের স্নেহ ভালোবাসা আশীর্বাদে তোমাদের মনিকা দি একদম বিন্দাস আছে। তো আজকে একদম সকাল সকাল উঠেছে, একটু সকাল সকাল একটু মানে কি ভালোই, কারণ হচ্ছে যে কালকে আমাদের নবান্ন, তো তার জন্য আজকে মানে এমনিতেও ডিউটি নাই, রবিবার মানে সেন্টারে বা অন্য কোথাও এরকম ডিউটি নাই, কিন্তু কাজ আমাদের থাকেই। তো যাই হোক, সকালবেলা উঠে আগে সব মানে বিছানা টিছানা তুলে ঘরটাকে ভালোভাবে মুছে নিচ্ছি, তারপরে মানে অন্য কাজগুলো করব, কারণ লবণ্য মানেই মানে কি বলতো, কোনো একটা অনুষ্ঠান হওয়ার আগে একটা তোজ্জোর চলে, আর তারপরে একটা মানে হওয়ার আগেও সেই গোছাগুছির তোজ্জোর, পরিষ্কার করা করি তোরজোর, মানে হওয়ার পরেও সেই একটা আর কি ধকল যাই। তো যেহেতু কালকে লোকজন বলতে কি আমাদের বাড়িতে কেউই আসবে না, আমার বাড়িতে আসবে না, কিন্তু আমাদের বাড়িতে আসবে মানে তিনটে মেয়ে আছে, মেয়েরা আসবে, তারপরে আরও দুটো ছেলে শ্বশুর বাড়ি থেকে লোক আসবে, এই আর কি। তো যাই হোক, সকালবেলা আমি সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিয়েছি, আর আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা নোটিফিকেশানটা অল করে দেবে, যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ওদিকে কিন্তু ঘর মোছা হয়ে গেছে, এবার আমি ঝাঁট দিয়ে নিচ্ছি। এরই মাঝখানে কিন্তু আমি আমার গোয়াল ঘর পরিষ্কার করে নিয়েছি, মানে আমার যেখানে ছাগলগুলো থাকে, আর একটা মানে আমাদের খাসি ছাগল কেনা হয়েছে, সেটা তোমাদেরকে দেখানো হয়নি, কারণ মেজ দিয়ে ছাগলটাই নিয়েছি। হ্যাঁ, বারংবার বলাই হয় কিন্তু দেখানো হয় না। তো যাই হোক, সকালবেলার এই কাজগুলো করে কিছু কাঁচাকুচি আছে, তো কাঁচাকুচি করে নেব। আর প্রতি বছর লবণেই না আমি না মানে সবসময় চেষ্টা করি একটা মানে কেন জানি না হয়েও যায় প্রায় প্রতি বছরই, মানে নতুন একটা শাড়ি, মানে সেটা সুতির হোক বা যাই হোক আর কি, বেশিরভাগ সুতির পরা শাড়িগুলোই হয়। তো এবারও একটা রেখেছি আছে, তো সেটা পরব। আর কাঁচাকুচি বলতে কি, কাঁচাকুচি করতে হতো প্রত্যেক দিনই হয়, আর এক্সট্রা সেরকম কিছু আমার থাকে না, তবুও মানে বাড়িতে যখন আছি এক্সট্রা আছে সেগুলোও কেচে নেব। আর যে শাড়িটা পরে আছে এটাও আগে কেচে আগে শুকিয়ে মানে মিলে দেবো, এই শাড়িটা চেঞ্জ করে আগে সমস্ত কাজগুলো সেরে নেই, একটু চা খেয়ে তারপর মানে জামা কাপড় ভিজাতে যাবো। সেজদি মেজদি, মেজদি তো ভিজাবে না, মেজদির মেয়েও মানে করবে। আর বাসনও আছে বেশ অনেকটা, বাসনগুলো মানে ধুয়ে নিতে হবে। আর ঝাঁট আমি তো দিতে গেলে পরে বলি যে আমি একদম বাড়ি থেকে ধরি, একদম আমার দোকান টোকান সব ঝাঁট দিয়ে একবারে ছাড়ি, আর বাড়ির সবাই এখানেই ছেড়ে দেয়, দোকানের দিকটা আমাকে দিতে হয়, কিন্তু আমি দিলে পরে সেই দোকান থেকে পুরো পুকুর পাড়টার সম্পূর্ণ দেই। আর এই দোকানের সামনে ওই কোনাটাতে অনেক আবর্জনা জড়ো হয়ে গিয়েছিলো, কাল তোমাদের দাদা সেগুলো আমাদের বাগানে ফেলে এসছে। আর ঝাঁটপাট দিয়ে এদিকে চলে এসেছি বাসনগুলো মেজে নিতে, বাসন মেজে নিয়ে চা খেয়ে নেবো, তারপর মানে জামাকাপড়গুলো ভিজাবো। আর কাজ মানে যেদিন মানে বাইরে না থাকে বাড়িতে সেদিন প্রচুর কাজ থাকে। কালকে যেরকম তোমাদেরকে মানে যে ভিডিওটা দিয়েছি তাতে কিন্তু দেখানো হয়নি যে কালকে আমরা একটা মোটর মানে কি বলে ওটাকে টুলু পাম্প পাশের বাড়ি থেকে নিয়ে এসে আমাদের বাগানে পুরো যত সবজি লাগানো আছে সব কিছুতে খুব ভালোভাবে মানে জল দিয়েছি পাইপ লাগিয়ে। তো সেটার মানে ওইদিকে ওই কাজটা তোমাদের দাদা করছিল, মানে আমার বর করছিল, আর আমি এদিকে বাড়ির কাজ করছিলাম। তার জন্য কি হয়েছে বলো তো, মানে ওটা দেখানোই হয়নি, একবারও গিয়ে যে ভিডিওটা করে আনবো সেটাও হয়নি। তারপরে কালকে গম ঝেড়েছি, গম ঝেড়ে ধুয়ে দিয়েছি, মানে এর আগের দিন রাতে চেলে রেখেছিলাম গমটা, মানে কন্ট্রোলের পেয়েছিলাম, আর সকালবেলা নিয়ে এসেছিলাম যে আটাটা পেয়েছিলাম রেশনের, সেই আটাটা বিক্রি করে আবার গম নিয়েছিলাম, দিয়ে দুটো গম ঝেড়ে ধুয়ে রোদে দিয়েছি। তারপর কালো কালায়ের যে গাছগুলো ছিল তুলেছিলাম, সেগুলো তোমাদের দাদা মিলে দিয়েছিল, সেগুলো একটুখানি মানে মানে কি বলবো পায়ে করে ইয়ে করেছিলাম, সেজদের ছাদে আছে, তারপর সেখান থেকে মানে
এক কিলোর মতন ডাল বেরিয়েছিল, আরও আছে, বেরোবে, মানে সম্পূর্ণ এখনও ঝাড়া হয়নি, একটুখানি আমি ঝেড়েছিলাম। তো সেগুলো ঝেড়ে আবার মানে রেখেছি, আজ রোদে দেবো। তো গমটা কালকে রোদে দিয়েছিলাম, তো কালকে মানে ভালোভাবে শুকায়নি, আজকে আবার দেবো। তো তোমাদেরকে তো বলছি যে আমি কখন কি করছি, সেই কাজগুলো সবসময় আমি ক্যামেরাবন্দি করতে পারছি না, এর আগে যেরকম পারতাম সেরকম পারছি না। মানে বাড়িতে থাকলে পরে বাড়ির কাজগুলো আমি চাই যে সম্পূর্ণ মানে সেরে রাখতে, বাড়িতে যদি না সময় দিতে পারি, তো যেদিন থাকি সেদিন একটু বাড়ির কাজে বেশি সময় দিতে গেলে কি হয় যে এই যে মানে ভিডিও শ্যুট করা, একটা ক্যামেরা অন করা, অ্যাঙ্গেল সেটিং করা, একটু সময় টাইম লাগে। তারপর এই যে ভিডিও এডিট করা, তারপরে আরও যে সমস্ত কাজগুলো থাকে, ছোটোর পেছনে খাটা, মানে ছোটোর পেছনে বলতে কি, ওরকে পড়াতে গেলে পরে ওর কাছে বসে থাকতে হবে, তবেই ও পড়বে। আর আমি এই যে বাসন মাজতে এসেছি, ওকে বললাম যে চা খেয়ে পড়তে বসো, ও মানে আমি বসো বলবো ও বসবে, আমি উঠে চলে এলাম কাজ করতে, ও উঠে চলে গেল কোনো দিকে, এরকম আর কি। তো এবার ওকে কাছে থেকে বসিয়ে পড়াতে গেলে পরে একটা টাইমের ব্যাপার, এবার ওখানে বসে যদি না পড়ায়, না টাইমটা দেয়, তাহলে ও আরও বিগড়ে যাবে, সেটা একটা বিষয়। আর বাড়িতে থাকলে ওই জন্য চাপটাও বেশি হয়ে যায়। আর সকাল থেকে দেখছি মানে দু তিনজনের বলা হয়ে গেল আমার মোরগটা, যেটা নিয়ে এসেছিলো একদিন, দেখিয়েছিলাম তোমাদের দাদা আমার বোন নিয়ে এসেছিলো হাটে বাজার করতে গিয়ে, দেখেছিলো, দেখে ভালো লেগেছিলো, মোরগটা বেশ সুন্দর, তোমরাও দেখেছো। কিন্তু কি বলতো, আমার মনে হয় মোরগটার ওই কি বলে, যাই হোক, কিছু সমস্যা আছে বলেই বিক্রি করেছে, কারণ আজকেও দেখছি ঝিম ধরে আছে, ওই ঝিমোনো টাইপের ওরকম কিছু একটা হবে। তো ঝিমোনো যেরকম হয় সেই রকম সম্পূর্ণ না, কিন্তু ঝিম ধরে আছে, আর অনেকটা বড় মোরগ, অনেকটা দামও নিয়েছে, তার জন্য সবাই বলছে যে কেটে দিতে। কিন্তু আমরা ভাবছিলাম যে কালকে তো লবণ্য, তারপরের দিন কাটবো বা কিছু, কিন্তু দেখি সেরকম হলে পরে কেটে নিতে হবে, মানে কি বলবো আর বলো, কিছুই করার নাই, কাটতেই হবে তখন। মোরগটা এবার গগ করা হবে, বাবারে ছাড় কেন মহারাজ, ঝুম ধরে গেছে, ওই জন্য আজকে কাটা হবে মোরগটাকে। ধরে হলো জাতটা লয় সুজন একবারে, আর পারলি ভালো হলছে, চন্মনে নাই ওই জন্য কেটে লিছি, কালকে লবণ তাও আজকে করে নিবো, বিটি গুলোকে ডাকা হয়েছে, রাতে হবে মুরগা বিরিয়ানি, ফাস গায়া মুরগা বিরিয়ানি হবে। চ চ চ নিচ ওখানে কই বঠি, কি করবি, মুরগাটা ছবি তুলবে, চলো এটাকে গগ করা হবে, হান বলছি হচ্ছে ভিডিও হচ্ছে। তো আমি সকালবেলায় কিন্তু অনেকটা কাঁচাকুচি করেছি, এই শাড়িটা সকালেও পরেছিলাম, তারপর কাঁচাকুচি মানে কেচে মিলে দিয়েছি, শুকিয়েছে, তারপরে আবার এটা পরেছি। আর কি বলছিলাম যে মোরগটা কিন্তু ওদিকে কাটা হচ্ছে, আর সকালবেলা কিন্তু আমাদের মানে বাজারও গিয়েছিলো, আর ও জানে না, তার জন্য বাজার থেকে তেলাপিয়ার মাছ নিয়ে এসছে, পালংয়ের শাক আনতে বলেছিলাম কালকে, তো পালং শাক নিয়ে এসছে। আর রান্নাটা আমি কিন্তু ভাত এর আগে রান্না করেছি, ওই খড়কুটো ছিল সেগুলো দিয়ে, ওই আমার ঘরের সামনে যে উনুনটা আছে মায়ের ওটাতে, আর মানে বেশি করে একটু ভাত রান্না করেছিলাম, ফুলকপি দিয়ে, ডিম দিয়ে, তারপর গাজর, একটু আলু পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে ভেজে, তারপর ভাতটা দিয়ে মানে সবজি ভাতের মতন আর কি, কী বলবো এটাকে বুঝতে পারবো না, মানে কি বলবো বুঝতে পারছি না, কারণ আগের বছর যখন আমি মেলায় গিয়েছিলাম মানে সবলা মেলা করতে, তখন ওখানে আমি একটা ভিডিও করেছিলাম যে গরিবের বিরিয়ানি এরকম বোধ হয়, যাই হোক, তো সেইখানে ওইরকমভাবে আমি মানে একটু ভাত ছিল সেই ভাতটা এইভাবে রান্না করেছিলাম, তো বড়োর মুখে কিন্তু এটা খুব ধরে গেছে, মানে আমার বড় ছেলের।
তো তার জন্য বলেছিল মা করবে, তো ফুলকপিও আজকে নিয়ে এসেছে, ওই জন্য ওই ভাত রান্না করে ওইভাবে সবজি দিয়ে ভাতটা খাওয়া হয়েছে। তারপরে এই যে মানে ওইদিকে মোরগটা কাটতে গেল আমার ভাসুরের ছেলে মানে সুজন, আর ওইটা কেটে ওইটা রাতে হবে বিরিয়ানি করব। আর এদিকে মানে শাকটা রান্না করে নিচ্ছি আর মাছটা এটা দুপুরে হবে। তো আমি ওইদিকে একটুখানি মশলা করতে গেছি, তার জন্য আমাদের বৌমাকে বললাম যে মাছটা একটুখানি ভেজে নিতে, মাছটারই মশলা করতে গিয়েছি আমি ওদিকে। আর মোরগটা কেটে রাখবে রাতের বেলা, মানে বিকেল থেকে আরও মানে তোড়জোড় করতে হবে, কারণ বিরিয়ানি করতে গেলে জানো তো একটু সময় লাগে। বাড়ির মেয়েগুলোকে সবকে ফোন করেছি, কারণ তিনটে মেয়ে আছে বাড়িতে, বড়দির দুটো আছে, মেজদির বড় মেয়ে আছে, আর মেজদির ছোট আর মেজ মেয়েকে ফোন করে ডাকা হয়েছে। বাপরে ঘুম আসতে ভালো লাগে না, ভয়েস ওভার দিচ্ছি রাতের বেলাতে, তার জন্যে অনেকটাই রাত হয়ে গেছে, খেয়ে দিয়ে ভয়েস ওভার দিচ্ছি তো তার জন্যে। তো আর ওই দুটোকে ডাকা হলো, তো ওরাও আসবে বলেছে, এখন জানি না কী করবে, বিকেল হবে তারপর বুঝতে পারবো আর কি। আর এদিকে আমি মশলাটা করে নিয়ে আর একটুখানি মানে মাছটাতে টমেটো আর পেঁয়াজ দেবো, সেটাও কেটে নিয়ে একবারে আসছি, ওই জন্য আমার আসতে একটু দেরি হচ্ছে, ওইদিকে করছে কাজটা। তো মানে নিজের কাজ মানে গুছিয়ে না রাখলে পরে একা হাতে এটা একটা সমস্যা আর কি বলতো, মানে একটা মেয়ে থাকলে পরে এই সমস্যাগুলো হয় না, কিন্তু কিছু করার নেই। আর এদিকে আমার উনুনটা দেখছো কত সুন্দর জ্বলছে, কাল ভাবছি লবণের দিন বাইরে নিয়ে যাব, ওখানে মানে কাঠ আছে, অনেক কাঠ আছে, তো মানে কি বলতো লবণের দিন আমরা মুগের ডাল করি, তারপরে কপি মানে যে অনেক তরকারি করি, যারা দেখেছো মানে সিদ্ধ করার এরকম মানে যে জিনিসটা একবার চাপিয়ে দিয়ে অনেকক্ষণ পরে এসে দেখলেও হবে, এরকম কোনো জিনিসগুলো ভাত ডাল এগুলো করাই যায়, মানে জ্বালানি ভরে দিয়ে চলে এলাম, এদিকে গ্যাসে আমি অন্য রান্নাগুলো রান্না করলাম, তাড়াতাড়ি হয়ে যাবে, সেরকমই ভাবছি। তো দেখি কি করা যায়, তো বাড়িতে থাকলে পরে কাঠেই রান্না সবসময় চেষ্টা করি। ওদিকে রান্নাবান্না কমপ্লিট করে খেতে বসিনি, কিন্তু মাংসটা দেখছি যে কাটা হয়ে গেছে, ওই জন্য ধুয়ে লবণ হলুদ আর তেল মেখে ঢাকা দিয়ে রেখে দেবো, খেয়ে দিয়ে বাসন টাসন ধুয়ে ওদিকটা কাজ সেরে তারপরে সমস্ত রকম মশলাকে একে করবো আর ম্যারিনেট করে রেখে দেবো, তাহলে বেশ ভালো হবে, সন্ধ্যের পরেই ভাতটা মানে আগে করে নিয়ে তারপর বসিয়ে দেবো। তো ওদিকে জল নিয়েও চলে এসছে আজকে, কিন্তু আমি মানে এর আগে যেরকমভাবে করেছিলাম কাচ্চি বিরিয়ানির মতন, যে মশলা দিয়ে মেখে একদম নিচে ইয়েটা দিয়ে, এই চালটা দেখো, এই চালটা হচ্ছে দিদি নাম্বার ওয়ানের লালবাবু না কি যে চাল বলে না, ওইটা ওই চালটা, তো সেরকমভাবে আর কি দিচ্ছি না আজকে। কি করব বলতো, কুকারে ভরে সিটি মেরে নেব, তারপর যেরকম মানে ভাত দিয়ে তারপর মাংস দিয়ে আবার ভাত দিয়ে মাংস দিয়ে সাজায় না, সেইভাবে করব ভাবছি। তো আমি কিন্তু বেরেস্তাটা ভেজে নিচ্ছি, এটা দেখতে পাচ্ছ, তো বেরেস্তা ভেজে দেখো লাল লাল করে তুলে নিয়েছি, খুব সুন্দর ভাজা হয়েছে বেরেস্তাটা। আর এখানে বেশি করে আরে সাদা তেলে রান্না করছি, বেশি করে পেঁয়াজটা তেল দিয়ে ভেজে নিচ্ছি, তারপরে মানে মাংসের সঙ্গে মেখে নেবো। আর এদিকে ভাতের জলে দিয়ে দেবো হচ্ছে গরম মশলা, মানে যা যা আছে সেগুলো আর কি বার করে নিলাম বাটিতে, আর একটুখানি তেজপাতা এদিকে আছে সেটাও বার করে নিলাম, ধুয়ে নিয়ে আসবো দিয়ে দেবো। তো ওদিকে কিন্তু আমি মাংসটা একদম কুকারে ভরে বসিয়ে দিয়েছি সিটি দিতে, আর এদিকে আমার দেখো মানে ওদিক থেকে বিরিয়ানি রেডি হয়ে গেছে, দুটোতে করা হয়েছে, কারণ একটাতে ঘি দেওয়া আছে আর একটাতে ঘি দিয়ে খাবে না তার জন্যে। তো মোটামুটি মাংসটা কিন্তু খুব ভালো হয়েছিল, বিরিয়ানিটা মাংসটা বলছি, মাংসটা বলার কারণ হচ্ছে যে কুকারের মাংসটা যখন বার করেছিলাম তখন আমরা খেয়ে দেখেছিলাম আর কি, সেই জন্য বলছি। আর আমাদের ছোট মেয়ে আর মেজো মেয়ে কিন্তু আসেনি, ওরা সকালে আসবে দিয়ে খাবে, তার জন্য কিন্তু মানে কুকারে মাংস রাখা আছে, মানে এই মানে রান্না করা মাংস কালকে তখন আবার ভাতটা শুধু মানে রান্না করে আবার এইভাবে একটা দম মেরে নিলেই হয়ে যাবে আর কি, তার জন্যে রেখে দিয়েছি খানিকটা মাংস। আর এটা দুদিকে হয়েছে, সবাইকে ভাগ করে করে দিচ্ছি, আর ওই বাড়ির মেয়েগুলোকেও ফোন করে ডাকা হলো। কিন্তু কি বলতো ভাত অল্প হয়েছে আর গ্রেভিটা বেশি হয়েছে, তো ওই জন্য একটু ঝাঁজ লাগছে আমার মনে হলো কেন জানি না, কিন্তু মোটামুটি টেস্ট বেশ ভালোই হয়েছে। আর যেটুকু আছে সবাই খাওয়া দাওয়ার পর, মানে খাওয়া দাওয়ার পর অনেকটাই বেশ খানিকটা আছে,
কালকে সেটা গরম করে বা ভাবছি যে ওরা আসবে, তারপর আবার মানে গরম করে আবার আরেকটু ভাত রান্না করে দিয়ে দেবো, তাইলেই হয়ে যাবে। তো সকাল হোক তারপর দেখি কি করব। তো সবাই মানে খেয়ে দিয়ে এবার মানে ঘুমাতে যেতে হবে। তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। টাটা, গুড নাইট।